মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাহ, দুমদুম করে পা ফেলে চলে গেল, ফোনের বাহানা আপনি দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে, এত বড় হয়ে গেছে সব সিদ্ধান্ত নিজেই নিতে পারে। তুমি তখন ওদের কিছু বললে না, চুপটি করে বসে রইলে, আর এখনো কিছু বলবে না, চুপ করে বসে থাকবে, তাই তো? এই সব হয়েছে না তোমার জন্য, তোমার জন্য হয়েছে। তোমাকে কথা দিয়েছে আর সেই কথা রাখতে গিয়ে আমার সামনে আমি ওকে এই কথা দেয়া নেয়ার থেকে মুক্তি দিয়েছি, আর সিদ্ধান্তটা ও নেয়নি, নিয়েছে নীল, সেটাই আমার অবাক লাগছে। হাসপাতালে ওই রকম একটা কাণ্ড ঘটালো, মেঘের জন্য এরকম একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করলো, তারপরে এখন বলো মা এসেছো, ফোনে কথা বলা হয়েছে, এবার একটু সময় হবে আমাদের সাথে কথা বলার? আমি তো বললাম গুরুজি আমায় ফোন করেছিলেন, আর এখানে সিগন্যালের একটা কি অসুবিধা হচ্ছিল, তুমি আমাকে কেন বকছো? এমন কথা বলছিস না যেন মনে কিচ্ছু হয়নি। মা তুমি এরকম কেন করছো বলো তো, তোমার প্রেসারটা বাড়লে আবার তখন কি হবে? মারুক, মাথায় রক্ত উঠুক, আমি মরে যাই, তাতেই তো শান্তি। আলোচনাটা করতে চাও তো, মাথা গরম করছো কেন, চিৎকার করছো কেন? আচ্ছা তুমি বলো কি করে, তুমি বলো এরা দুজনে মিলে এরকম একটা সৃষ্টি ছাড়া সিদ্ধান্ত কি করে নিতে পারলো বলো তো? হ্যাঁ, তোরা কি রে নিজেদেরকে কি ভাবছিস মেঘ? হ্যাঁ, তোরা সবকিছুর ওপরে, মানে আইন আদালতের সবকিছুর ওপরে তুড়ি মেরে সবকিছু উড়িয়ে দিচ্ছিস তোরা, মানে যার যেটা বোঝে তার থেকে বেশি বুঝিস তোরা। হ্যাঁ কি মুশকিল বলো তো মা। আচ্ছা আমাদের জীবনটা তো আমরা বাকি সকলের থেকে একটু হলেও বেশি বুঝি, তাই না? আমরা আমাদের জীবনটা এতদিন বেঁচেছি, এখনো বাঁচছি, তাহলে ওইটুকু সময়ের মধ্যে উনি আমাদের জীবন বাঁচার কতটুকু বুঝে যাবে না? তোমার কথা যদি মেনে নি না তাহলে দেশে আইন আদালত বলে কিচ্ছু থাকবে না, প্রত্যেকটা মানুষ নিজের নিজের ভালোটা বোঝে, সেই জন্য একে অপরকে ঠকায়, একে অপরকে খুন করে, ডাকাতি করে। মা এটা ছ মাসেরই ব্যাপার, জাস্ট ছ মাস পরে তো জাজ এমনি ডিভোর্সটা গ্রান্ট করে দেবেন, ততদিন আমি তোমাদের সঙ্গেই থাকি, ছ মাস আগের আর ছ মাস পরের ব্যাপারগুলো আলাদা করার কি দরকার? না কি দরকার সেটা তো জাজ বুঝেছিল, মানে কিছু নিশ্চয়ই বুঝেছিলেন, তাই উনি অর্ডারটা দিয়েছিলেন, তাই না? তুমি তো জানোই কোর্টের একটা ব্যাপার থাকে, ওরা অলওয়েজ রিকনসাইল করাতে চায়। আমাকে সব কিছু বোঝাতে এসো না তো, ওরা সব ক্ষেত্রে রিকনসাইল করতে চায় না, ওরা দুজনকে সামনাসামনি বসায় ডেকে জিজ্ঞেস করে যে তোমরা কি থাকতে পারছো না, তোমাদের পক্ষে কি থাকা একেবারেই অসম্ভব, ব্যাস এইটুকু শুনে ডিভোর্সটা গ্রান্ট করে দেয়। আমি তো তোমার ছোট মাসির বেলায় দেখেছি, আমি জানি। হ্যাঁ ওই আমাদেরও তাই হবে, দেখো পরের বার যখন হবে। আরে বাবা পরের বার মানে তো ছ মাস পর, তোরা এখন থেকে যা করছিস আমার তো মনে হচ্ছে ছ মাস পরে গিয়ে আদালতের সামনে তোরা মিথ্যাচার করবি, তোরা তো থাকার চেষ্টাই করলি না, সেটা না করি বলে দিবি যে থাকা যায় না। ওমা 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 শুনো না, দেখো সবার জন্য সেটাই ভালো হবে মা, সবার জন্য। তুমি এসব বলে আমার মন বদলাতে পারবে না, আমি এখনো চাই তোমরা একসঙ্গে থাকো, ব্যাস। এই এদিকে না সত্যির উল্টো দিকে সবসময় তো অসত্যি হয় না, সত্যি গোপন করাটাও হয়তো। বেশ বলো তুমি কি জানতে চাও যা তোমার মনে হয় আমি তোমায় জানাইনি। এই যে তোরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিস, মানে জজ সাহেব বলার পরেও তোরা ঠিক করেছিস যে তোরা আলাদা থাকবি, এটা প্রথম কে বলেছে, তুই বলেছিস না নীল বলেছে? বাপি তাতে কি যায় আসে, আমি আগে বলেছি না নীল আগে বলেছে, সিদ্ধান্তটা তো আমাদের দুজনেরই আর আমরা দুজনেই সেটা মেনে চলবো। আমার যায় আসে, এই সিদ্ধান্তটা কি আমার কারণে, আমাকে তুই কথা দিয়েছিলিস বলে? না বাপি, বিশ্বাস করো এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, আর না থাকাটা একসঙ্গে সেটা তো আমাদের মিউচুয়াল ডিসিশন, আমি তো বললাম।
মিউচুয়াল, এটা কি সত্য গোপন না অর্ধ সত্য? এটাই সত্যি বাপি। আমি তো বেরিয়েই মাকে বলেছিলাম যে আমি এসবের জন্য তৈরি নই, আমি আমি তৈরি ছিলাম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু তুই এটা বলিসনি যে তুই আর নীল আলাদা থাকতে চাস, তুই বলিসনি। শোন, যে যা বলছে তার মতো করে চলিস না। আমি বললাম যে নীলকে তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে দাও, তুমি বাদ দিয়ে দিলে। নীল বলল যে আমরা আলাদা থাকবো, তুমি সেটা মেনে নিলে। না, আমি বলেছিলাম যে নীলকে তোমার জীবনে আসতে দিও না, সেটা বাধ্য হয়ে বলেছিলাম। কিন্তু সবসময় ডমিনেন্সটা মেনে নিস না, নিজের মতো করে চল, নিজের ভাবনাতে চল। হ্যাঁ, কিন্তু তুমি বা নীল কেউই তো তোমরা তোমাদের কথা মানাতে আমায় বাধ্য করোনি। হয়ে গেল, হয়ে গেল, তোমার সাথে ও সব কথা বলার হয়ে গেল তো। অনিন্দ্য, তুমি আর ওকে প্রশ্রয় দিয়ে কথা বলো না, মাথায় তুলো না। ওরা জানে না কিসে ওদের ভালো হয়, কিসে ওদের মন্দ হয়, ওরা কি চায় না চায় কিছুই বোঝে না। দুম করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, না আমরা মানবো না কোটের কথা। আচ্ছা মা, তুমি কেন এত ডিস্টার্ব হচ্ছে একটু বলবে? এতদিন ধরে তো আমি আর নীল আলাদাই থাকতাম, তাহলে এখন যখন আমরা বলছি যে না আমরা এবারেও আলাদা থাকবো, তাহলে এটা কেন তোমার কাছে এতটা বড় হচ্ছে? কেন হতো সেটা যদি তুমি বুঝতে। থাক, আমি আর কোনো কথা বলবো না। আমি কে? তোমরা তো নিজেরা নিজেরাই সবকিছু ঠিক করো, বড় হয়ে গেছো তো তোমরা, আমি তো কেউ নই না। আমি একটা কথা বলতে পারি? আমি জানি আমি কিছু বললেই তোমাদের মনে হবে যে আমি মেঘের ক্ষতির জন্য এসব বলছি, কিন্তু তাও কি বলতে পারি? হ্যাঁ পারো, বলো কি বলতে চাও তুমি, বলো। ওকে একটু একা ছেড়ে দাও না তোমরা, যখন থেকে এসেছে তোমরা দুজন ওর কাছেই আছো, ওকে একটু রেস্ট করতে দাও। আমার মনে হয় ও কিছুক্ষণ একা থাকলে তবেই তো সবটা সর্ট করতে পারবে। এত কিছু হলো ময়রে। না না, ও ঠিকই বলেছে, আমারই বলা উচিত ছিল। কিছু রেস্ট নে, মীমাংসা হলো না, আলোচনা হবে, আপাতত আলোচনা মুলতুবি রইল। চলো, ময়ূরী এসো। ব্যাপারটা কি, কেন ওরা এরকম ডিসিশন নিল? মিউচুয়াল ডিসিশন নাকি নীলের, কিন্তু কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।